আসসালাম আলাইকুম ফোনের ডিলেট হওয়া অ্যাপ কিভাবে আবার ফিরে পাবেন হ্যাঁ বন্ধুরা আমাদের অনেক সময় ভুলবশত কিছু অ্যাপস ডিলেট হয়ে যায় এবং সেটা প্রয়োজনীয় কিভাবে আবার ফেরত নিয়ে আসবেন এবং সারা জীবন আপনারা যত অ্যাপস আনস্টল করে দিয়েছেন সেই অ্যাপস কিভাবে দেখবেন চাইলে সেখান থেকে রিকভার করে নিয়ে আসতে পারেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে ডাটা কালেকশন অন করার পরে যে গুগল প্লে স্টোরে এখানে চলে যাবেন ঠিক আছে এখানে যাওয়ার পরে আপনারা ডান পাশে লোগো অপশন দেখতে পারবেন অর্থাৎ জিমেইল অ্যাকাউন্টের লোগো এই লোগোতে একটা ক্লিক করবেন এরপরে দেখেন লেখা আছে ম্যানেজ ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পারবেন ম্যানেজ নামে একটা অপশন এই ম্যানেজে একটা ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর এখন দেখেন লেখা আছে দিস ইজ ডিভাইস অর্থাৎ আপনার ফোনে যে সমস্ত অ্যাপস আছে এখানে সমস্ত অ্যাপসগুলো দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে নট ইনস্টলেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অর্থাৎ আপনি যে সমস্ত অ্যাপস পূর্বে ব্যবহার করেছেন এবং বর্তমান আপনার ডিভাইসে আনন্স্টল অবস্থায় আছে অর্থাৎ আপনার ফোনে এই অ্যাপস গুলা নেই এখান থেকে আপনারা দেখে কিন্তু চাইলে রিকভার করে নিতে পারেন তা আবার রিকভার করে নিতে পারেন রিকভারের জন্য টিক মারে ক্লিক করে এরপরে আপনাদের এখানে দেখেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তা আপনারা এভাবে খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারেন আর যদি ডিলেট করেন তাহলে এই যে এখানে ক্লিক করার পর ডিলেট অপশন ডিলেট অপশনে ক্লিক করে রিমুভে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে পারমান্টনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম